হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমিও ভালো আছি তো আজকে আমরা বেরিয়েছি পিকনিকে যাব বলে তো জানুয়ারি মাসে কান্না পিকনিকে যেতে ভালো লাগে বলো সবারই ভালো লাগে তো আমরাও বেরিয়ে পড়েছি পিকনিকের জন্য তো আজকে আমরা যাচ্ছি আপার দুধিয়া তো এই স্পটটা নতুন হয়েছে তো নতুনত্ব জায়গাতে যেতেই ভালো লাগে পিকনিকের সময় বলো আগে তো অনেক অনেক জায়গায় গিয়েছি পিকনিকে তো এই জায়গাটায় আমরা দিনও আসিনি তাই আজকে এই জায়গাটায় এসেছি তো এই রাস্তাটা দেখো খুবই সুন্দর লাগছে দেখতে ফরেস্টের ভিতর দিয়ে রাস্তাটা ছিল তো খুবই সুন্দর দেখো গাছগুলো ভালো লাগছে দেখতে তো আমরা বেশিজন যাইনি কয়েকজন মিলে কোথায় আর যাবো ভাবলাম এটা একটু সামনে আছে তো এখানেই চলে যাই তারপর এটাতেই চলে এসেছি এই দেখো অনেক মানুষ এখানে পিকনিক করছে তো আমরাও ভাবছি যে এই সাইডটাই বসে পড়বো পিকনিক করার জন্য তো জায়গা খুঁজছি কোথায় বসবো আমাদের একটু আসতে লেট হয়ে গেছে দুপুর দুটো বেজে গেছে আসতে যেহেতু সানডে বাড়িতে অনেক কাজকর্ম থাকে সব সেটে তারপরে তো আসতে হবে বলো তো বেরিয়ে এসে এই সাইডটাই ভাবলাম বসি তো এই সাইডটা আর বসা হলো না তারপর দেখছি যে কোথায় বসা যায় তো আগে যেই জায়গাটায় দাঁড়িয়েছিলাম তো ভাবলাম ওখানটাই বসবো তো এই এই সাইডটায় নিচে একটু জলের সামনে ওখানেই বসবো এই দেখো অনেক মানুষ চলে এসেছে এরা হয়তো অনেক আগে এসেছে আমাদের আসতে একটু লেট হয়ে গেল তো কোনো ব্যাপার না আমরা তো বেশি কিছু করব না খালি মাংস ভাত আর পকোড়া তো এই দেখো খুব ভালো লাগছিল দেখতে তো আমার মেয়ে এসে কাজ করা শুরু করে দিয়েছে লেট হয়ে গেছিলো তো সবাই কাজ করছে মেয়ে মাংস ধুচ্ছিল দেখো ওই নদীর জল দিয়েই তো জলগুলো খুব পরিষ্কার ছিল নোংরা ছিল না তো ওই জল দিয়ে ও মাংস ধুচ্ছিল আর আমরা এদিকে সবজিগুলো কেটে নিচ্ছিলাম সবাই মিলে আর এই ভাত বসিয়ে দিয়েছিল আমার হাজব্যান্ড আর এই দেখো মামা শ্বশুর আমি মামি শাশুড়ি আর আমার ছেলেও দেখো কাজ করছে আলু চুলছে তো এই বেগুনটা দিয়ে পরে বেগুনি বানানো হয়েছে এই দেখো সবাই মিলে বসে পড়েছি আর প্রচুর রোদ ছিল ঠান্ডা দিন হলে কি হবে খুব রোদ ছিল সেই দিন তারপর উপরে একটা ছাতাটা নিয়ে নিয়েছি আর এই দেখো আমার মেয়ে মাংস এখনও বেঁচে যাচ্ছে তারপরে এই যে মেয়ে শশা ছুলছে ও অনেক কাজই করে দিচ্ছে ওর বাবার হাতে হাতে তো আমি তো ওই সাইডটায় ফটো তুলছিলাম অত কাজ করতে আমি পারিনি তো এই দেখো জলগুলো খুব সুন্দর দেখতে খুব সাদা একদম পরিষ্কার জল তো এই যে আমি এখানে ফটো তুলছিলাম তো আমার মেয়েও আমাকে এখানে তারপর এই দেখো খাসির চর্বির বড়া হয়ে গেছে এই যে বড়া খাচ্ছে আমার ছেলে মেয়ে এই দেখো গরম গরম বড়া ভালোই লাগে ঠান্ডার দিনে বলো পিকনিকে গেলে বড়া না হলে তো জমে না ভালোই লাগছে তারপর এইদিকে বেগুনই হবে তো আমার মেয়ে বেগুনগুলো কেটে নিচ্ছে এই যে মাংস দেখো তোমাদের তো আগেই বলেছি বেশি কিছু করব না খালি মাংস ভাত আর পকোড়া তো এই যে মাংসটা তো হয়েই এসেছে আর ভাত তো আগেই হয়ে গেছে পকোড়াও ভাজা হয়ে গেছে তো এখন মাংসটা হলেই আমরা খেতে বসে পড়বো তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করে দিও যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো তাহলে আমার ভিডিও নোটিফিকেশানগুলি তোমাদের কাছে পৌঁছে যাবে আর আমি তো সেরকম করে বলতে পারি না যদি বলা খারাপ হয় তো এটার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তো এই যে আমরা খেতে বসে পড়েছি তো এই যে খাচ্ছি সবাই মিলে এখানে তো খাওয়া দাওয়ার পরেই আমরা এখন বেরিয়ে পড়ব অনেকটা বেলা হয়ে গেছে তো সবাই চলে যাচ্ছে সবাই আগে এসেছে সবাই বেরিয়ে যাচ্ছে তো আমাদের খেতে একটু লেট হয়ে গেল ও কোনো ব্যাপার না আমরা তো নিজের পার্সোনাল গাড়ি নিয়ে এসেছি বেরিয়ে পড়বো সন্ধ্যা হলেও কোনো ব্যাপার না তো তাড়াহুড়ো করেই খাচ্ছিলাম তখন তো